নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আজ আইএসএলে মোহনবাগান দলের ম্যাচ ছিল হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে যেখানে দুই শূন্য গোলে মোহনবাগান দল এই ম্যাচটি জিতে নিয়েছে যেখানে তেরোতম মিনিটের মাথায় কিন্তু অনিরুদ্ধ থাপার গোলে মোহনবাগান দল এক শূন্য গোলে লিড নেয় এবং প্রথমার্ধ শেষ হওয়ার একদম ডাই মিনিটে গিয়ে কিন্তু জেসান কামিংস গোল করে দুই শূন্য গোলে মোহনবাগান দলকে লিড দেয় এবং অনিরুদ্ধ থাপার কিন্তু প্রথম গোল হলো মোহনবাগান দলের জার্সিতে এবং প্রথমার্ধে কিন্তু মোহনবাগান দল অনেক চান্স ক্রিয়েট করেছে এবং দ্বিতীয়ার্ধেও কিন্তু অনেক চান্স ক্রিয়েট করেছে কিন্তু সেখান থেকে গোল আর তুলতে পারেনি এবং দুই শূন্য গোলেই কিন্তু এই ম্যাচ শেষ হলো তবে এই ম্যাচে কিন্তু জেসন কামিংস গোল পেয়েছে তবে তার পারফরমেন্স কিন্তু আমার অতটাও আপ টু দ্য মার্ক লাগেনি এছাড়া কিন্তু জনি কাউকো আজকে মাঠে ফিরেছে যেখানে কিন্তু বাষট্টি মিনিটের মাথায় কিন্তু জনি কাউকো আজকে ম্যাচ খেলে এবং মোটামুটি কিন্তু তাকে ভালোই লাগছে দেখে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও যে হুগো বোমাসকে যে মোহনবাগান দল আনরেজিস্টার করে দিল আইএসএল থেকে সেই সিদ্ধান্ত নিয়ে তোমরা কতটা মোহনবাগান দলের ম্যানেজমেন্টের সঙ্গে অবশ্যই সহমত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আমার মতে কিন্তু অবশ্যই মোহনবাগান দল ভুল সিদ্ধান্ত নিয়েছে কারণ এখানে কিন্তু হুগু বুমাস অবশ্যই বেটার প্লেয়ার ছিল যেখানে কিন্তু সাদিকু এবং জেসন কামিংস দুজনের মধ্যে কাউকেই কিন্তু অতটা ফর্মে লাগছে না সো তোমাদের এই বিষয়ে কি মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আজকের ম্যাচে কিন্তু অবশ্যই বাংলার ছেলেরা যেমন অবশ্যই দিব্যেন্দু বিশ্বাস এছাড়া কিন্তু অভিষেক সূর্যাবানশী এরা কিন্তু খুবই ভালো খেলেছে এছাড়া এই ইয়াং প্লেয়ারদের মধ্যে কিন্তু অবশ্যই অনেককেই সুযোগ দিচ্ছে অ্যান্টোনিও লোপেজ হাবাস আশা করছি নেক্সট ম্যাচগুলোতেও কিন্তু তারা এমনই বেটার পারফরমেন্স করবে সো তোমাদের আজকের এই ম্যাচটি কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন আর আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও মোহনবাগান সহ ভারতীয় ফুটবলের সমস্ত আপডেট সবটাকে পাওয়ার জন্য সো আজকের এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বা বাই গাইস বাই